55তম পর্ব। দিনের মধ্যে অক্ষয় একসময় চক্রবর্তীর সঙ্গে দেখা করিতে আসিয়াছিল। তিনি তাহাকে কমলার প্রত্যাবর্তন সম্বন্ধে কোনো কথাই বলিলেন না। রমেশের প্রতি অক্ষয়ের যে বিশেষ বন্ধুভাব নাই তাহা খুড়া বুঝিতে পারিয়াছেন। কমলা কেন চলিয়া গিয়াছিল, কোথায় চলিয়া গিয়াছিল, এ সম্বন্ধে বাড়ির কেহ কোনো প্রশ্নই করিল না। কমলা যেন ইহাদের সঙ্গেই কাশী বেড়াইতে আসিয়াছে। এমনিভাবে দিন কাটিয়া গেল। উমির দাই লোচমনিয়া স্নেহমিশ্রিত ভর্ৎসনার ছলে কিছু বলিতে গিয়াছিল। খুড়া তৎক্ষণাৎ তাহাকে আড়ালে ডাকিয়া শাসন করিয়া দিয়াছিলেন। রাত্রে শৈলজা কমলাকে আপনার বিছানায় লইয়া শুইল। তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বুকের কাছে টানিয়া লইল এবং দক্ষিণ হস্ত দিয়া তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। এই কোমল হস্তস্পর্শ নীরব প্রশ্নের মতো কমলাকে তাহার গোপন বেদনার কথা জিজ্ঞাসা করিতে লাগিল। কমলা কহিল, দিদি, তোমরা কি মনে করিয়াছিলে আমার উপরে রাগ করো নাই? শৈল কহিল, আমাদের কি বুদ্ধিশুদ্ধি কিছু নাই? আমরা কি এটা বুঝি নাই? সংসারে তোর যদি কোনো পথ থাকিত তবে তুই এই ভয়ানক পথ লইতিস না? আমরা কেবল এই বলিয়া কাঁদিয়াছি, ভগবান তোকে কেন এমন সংকটে ফেলিলেন? যে লোক কোনো অপরাধ করিতে জানে না সেও দণ্ড পায়। কমলা কহিল, দিদি, আমার সব কথা তুমি শুনিবে? শৈল স্নিগ্ধ স্বরে কহিল, শুনিব না তো কি বোন? কমলা কহিল, তখন যে তোমাকে কেন বলিতে পারি নাই তাহা জানি না, তখন আমার কোনো কথা ভাবিয়া দেখিবার সময় ছিল না। হঠাৎ মাথায় এমন বজ্রাঘাত হইয়াছিল যে লজ্জায় তোমার কাছে মুখ দেখাইতে পারিতেছিলাম না। সংসারে আমার মা বোন কেহ নাই। দিদি, তুমি আমার মা বোন দুই, তাই তোমার কাছে সব কথা বলিতেছি, নহিলে আমার যে কথা তাহা কাহারও কাছে বলিবার নয়। কমলা আর শুইয়া থাকিতে পারিল না, উঠিয়া বসিল। শৈল উঠিয়া তাহার সম্মুখে বসিল। সেই অন্ধকার বিছানার মধ্যে বসিয়া কমলা বিবাহ হইতে আরম্ভ করিয়া তাহার জীবনের কাহিনী বলিতে লাগিল। কমলা যখন বলিল বিবাহের পূর্বে বা বিবাহের রাত্রে সে তাহার স্বামীকে দেখে নাই, তখন শৈল কহিল, তোর মতো বোকা মেয়ে তো আমি দেখি নাই। তোর চেয়ে কম বয়সে আমার বিবাহ হইয়াছিল, তুই কি মনে করিস লজ্জায় আমি আমার বরকে কোনো সুযোগে দেখিয়া লই নাই? কমলা কহিল, লজ্জা নয় দিদি, আমার বিবাহের বয়স প্রায় পার হইয়া গিয়াছিল। এমন সময় হঠাৎ যখন আমার বিবাহের কথা স্থির হইয়া গেল, তখন আমার সমস্ত সঙ্গিনীরা আমাকে বড়ই খেপাইতে আরম্ভ করিয়াছিল। অধিক বয়সে বরকে পাইয়া আমি যে সাত রাজার ধন মানিক পাই নাই, ইহাই দেখাইবার জন্য আমি তাহার দিকে দৃকপাত মাত্র করি নাই। এমনকি তাহার জন্য কিছুমাত্র আগ্রহ মনের মধ্যে অনুভব করা আমি নিতান্ত লজ্জার বিষয়, অগৌরবের বিষয় বলিয়া মনে করিয়াছিলাম। আজ তাহারই শোধ দিতেছি। এই বলিয়া কমলা কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে আরম্ভ করিল, বিবাহের পর নৌকাডুবি হইয়া আমরা কি করিয়া রক্ষা পাইলাম সে কথা তো তোমাকে পূর্বেই বলিয়াছি, কিন্তু যখন বলিয়াছিলাম তখনও জানিতাম না যে মৃত্যু হইতে রক্ষা পাইয়া যাহার হাতে পড়িলাম, যাহাকে স্বামী বলিয়া জানিলাম, তিনি আমার স্বামী নহেন। শৈলজা চমকিয়া উঠিল, তাড়াতাড়ি কমলার কাছে আসিয়া তাহার গলা ধরিয়া কহিল, হায় রে পোড়া কপাল! ও তাই বটে, এতক্ষণে সব কথা বুঝিলাম, এমন সর্বনাশও ঘটে? কমলা কহিল, বলো দেখি দিদি, যখন মরিলেই চুকিয়া যাইত তখন বিধাতা এমন বিপদ ঘটাইলেন কেন? শৈলজা জিজ্ঞাসা করিল, রমেশবাবুও কিছুই জানিতে পারেন নাই? কমলা কহিল, বিবাহের কিছুকাল পরে তিনি একদিন আমাকে সুশীলা বলিয়া ডাকিতেছিলেন। আমি তাহাকে কহিলাম, আমার নাম কমলা, তবু তোমরা সকলেই আমাকে সুশীলা বলিয়া ডাকো কেন? আমি এখন বুঝিতে পারিতেছি
সেই দিন তাহার ভুল ভাঙিয়াছিল। কিন্তু দিদি, সে সকল দিনের কথা মনে করিতেও আমার মাথা হেঁট হইয়া যায়। এই বলিয়া কমলা চুপ করিয়া রহিল। শৈলজা একটু একটু করিয়া কথায় কথায় সমস্ত বৃত্তান্ত আগাগোড়া বাহির করিয়া লইল। সমস্ত কথা শোনা হইলে সে কহিল, বোন, তোর দুঃখের কপাল, কিন্তু আমি এই কথা ভাবিতেছি, ভাগ্যে তুই রমেশবাবুর হাতে পড়িয়াছিলি। যাই বলিস, বেচারা রমেশবাবুর কথা মনে করিলে বড় দুঃখ হয়। আজ রাত অনেক হইল, কমল, তুই আজ ঘুমো। কদিন রাত জাগিয়া কাঁদিয়া মুখ কালি হইয়া গেছে, এখন কি করিতে হইবে কাল সব ঠিক করা যাইবে। রমেশের লিখিত সেই চিঠি কমলার কাছে ছিল। পরদিন সেই চিঠিখানি লইয়া শৈলজা তাহার পিতাকে নিভৃত ঘরে ডাকিয়া পাঠাইল এবং চিঠি তাহার হাতে দিল। খুড়া চশমা চোখে তুলিয়া অত্যন্ত ধীরে ধীরে পাঠ করিলেন। তাহার পরে চিঠি মুড়িয়া চশমা খুলিয়া কন্যাকে জিজ্ঞাসা করিলেন, তাই তো, এখন কি কর্তব্য? শৈল কহিল, বাবা, উমির কয়দিন হইতে সর্দি কাশি করিয়াছে, একবার নলিনাক্ষ ডাক্তারকে ডাকিয়া আনাও না। কাশিতে তাহার আর তাঁর মা তো খুব নাম শোনা যায়, একবার তাঁকে দেখিই না। রোগীকে দেখিবার জন্য ডাক্তার আসিল এবং ডাক্তারকে দেখিবার জন্য শৈল ব্যস্ত হইয়া উঠিল। কহিল, কমল, আয়, শীঘ্র আয়। নবীনকালীর বাড়ি যে কমলা নলিনাক্ষকে দেখিবার ব্যগ্রতায় প্রায় আত্মবিস্মৃত হইয়া উঠিয়াছিল, সেই কমলা আজ লজ্জায় উঠিতে চায় না। শৈল কহিল, দেখ পোড়ার মুখী, আমি তোকে বেশিক্ষণ সাধিব না, তা আমি বলিয়া রাখিতেছি, আমার সময় নাই, উমির ব্যামো কেবল নাম মাত্র, ডাক্তার বেশিক্ষণ থাকিবে না, তোকে সাধা সাধি করিতে গিয়া মাঝে হইতে আমার দেখা হইবে না। এই বলিয়া কমলাকে জোর করিয়া টানিয়া লইয়া শৈলজা দ্বারের অন্তরালে আসিয়া দাঁড়াইল। নলিনাক্ষ উমার বুক পিঠ ভালো করিয়া পরীক্ষা করিয়া ওষুধ লিখিয়া দিয়া চলিয়া গেল। শৈল কমলাকে কহিল, কমল, বিধাতা তোকে যতই দুঃখ দিন, তোর ভাগ্য ভালো, এখন দু একদিন বোন তোকে একটু ধৈর্য ধরিয়া থাকিতে হইবে, আমরা একটা ব্যবস্থা করিয়া দিতেছি। ইতিমধ্যে উমির জন্যে ঘন ঘন ডাক্তারের প্রয়োজন হইবে, অতএব নিতান্ত তোকে বঞ্চিত হইতে হইবে না। খুড়া একদিন এমন সময় বাছিয়া ডাক্তার ডাকিতে গেলেন যখন নলিনাক্ষ বাড়িতে থাকে না। চাকর কহিল, ডাক্তারবাবু নাই। খুড়া কহিলেন, মা ঠাকুরন তো আছেন, তাহাকে একবার খবর দাও, বলো একটি বৃদ্ধ ব্রাহ্মণ তাহার সঙ্গে দেখা করিতে চায়। উপরে ডাক পড়িল। খুড়া গিয়া কহিলেন, মা, আপনার নাম কাশীতে বিখ্যাত, তাই আপনাকে দেখিয়া পুণ্য সঞ্চয় করিতে আসিলাম, আমার আর কোনো কামনা নাই, আমার একটি দৌহিত্রীর অসুখ, আপনার ছেলেকে ডাকিতে আসিয়াছিলাম, তিনি বাড়ি নাই, তাই মনে করিলাম শুধু শুধু ফিরিব না, একবার আপনাকে দর্শন করিয়া যাইব। ক্ষেমংকরী কহিলেন, নলিন এখনই আসিবে, আপনি ততক্ষণ একটু বসুন, বেলা নিতান্ত কম হয় নাই, আপনার জন্য কিছু জল খাবার আনাইয়া দি। খুড়া কহিলেন, আমি জানিতাম আপনি আমাকে না খাওয়াইয়া ছাড়িবেন না, আমার যে ভোজনে বেশ একটুখানি শখ আছে তাহা আমাকে দেখিলেই লোকে টের পায় এবং সকলেই এ বিষয়ে আমাকে একটু দয়াও করে। ক্ষেমংকরী খুড়াকে জল খাওয়াইয়া বড় খুশি হইলেন। কহিলেন, কাল আমার এখানে আপনার মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ রহিল, আজ প্রস্তুত ছিলাম না, আপনাকে ভালো করিয়া খাওয়াইতে পারিলাম না। খুড়া কহিলেন, যখনই প্রস্তুত হইবেন এই ব্রাহ্মণকে স্মরণ করিবেন, আপনাদের বাড়ি হইতে আমি বেশি দূরে থাকি না, বলেন তো আপনার চাকরটাকে লইয়া আমার বাড়ি দেখাইয়া আসিব। এমনি করিয়া খুড়া দুই চারি দিনের যাতায়াতেই নলিনাক্ষের বাড়িতে বেশ একটু জমাইয়া লইলেন। ক্ষেমংকরী নলিনাক্ষকে ডাকিয়া কহিলেন, ও নলিন, তুই চক্রবর্তী মশায়ের কাছ থেকে ভিজিট নিস না যেন। খুড়া হাসিয়া কহিলেন, মাতৃ আজ্ঞা উনি পাইবার পূর্ব হইতেই পালন করিয়া আসিতেছেন, আমার কাছ হইতে উনি কিছুই নেন নাই, যাহারা দাতা তাহারা গরিবকে দেখিলেই চিনিতে পারেন। দিন দুয়েক পিতায় ও কন্যায় পরামর্শ চলিল,
তাহার পরে একদিন সকালে খুড়া কমলাকে কহিল, চলো মা, আমরা দশাশ্বমেধে স্নান করিতে যাই। কমলা শৈলকে কহিল, দিদি তুমিও চলো না। শৈল কহিল, না ভাই, উমির শরীর তেমন ভালো নাই। খুড়া যে পদ দিয়া স্নানের ঘাটে গেলেন, স্নানান্তে সে পদ দিয়া না ফিরিয়া অন্য এক রাস্তায় চলিলেন। কিছু দূর গিয়াই দেখিলেন একটি প্রবীণা স্নান সারিয়া পট্ট বস্ত্র পরিয়া ঘটিতে গঙ্গাজল লইয়া ধীরে ধীরে আসিতেছেন। কমলাকে সম্মুখে আনিয়া খুড়া কহিলেন, মা, ইহাকে প্রণাম করো, ইনি ডাক্তারবাবুর মাতা। কমলা শুনিয়া চকিত হইয়া উঠিয়া তৎক্ষণাৎ ক্ষেমংকরীকে প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইল। ক্ষেমংকরী কহিলেন, তুমি কে গা? দেখি দেখি কি রূপ, যেন লক্ষ্মীটির প্রতিমা। বলিয়া কমলার ঘোমটা সরাইয়া তাহার নত নেত্র মুখখানি ভালো করিয়া দেখিলেন। কহিলেন, তোমার নাম কি বাছা? কমলা উত্তর করিবার পূর্বেই খুড়া কহিলেন, ইহার নাম হরিদাসী, ইনি আমার দুঃসম্পর্কের ভ্রাতুষ্পুত্রী, ইহার মা বাপ কেহ নাই, আমার উপরেই নির্ভর। ক্ষেমংকরী কহিলেন, আসুন না চক্রবর্তী মশাই, আমার বাড়িতেই আসুন। বাড়িতে লইয়া গিয়া ক্ষেমংকরী একবার নলিনাক্ষকে ডাকিলেন। নলিনাক্ষ তখন বাহির হইয়া গেছেন। খুড়া আসন গ্রহণ করিলেন, কমলা মেজের উপরে বসিল। খুড়া কহিলেন, দেখুন, আমার এই ভাইজির ভাগ্য বড় মন্দ, বিবাহের পরদিনই ইহার স্বামী সন্ন্যাসী হইয়া বাহির হইয়া গেছেন, ইহার সঙ্গে আর দেখা সাক্ষাৎ নাই। হরিদাসীর ইচ্ছা ধর্মকর্ম লইয়া তীর্থ বাস করে, ধর্ম ছাড়া উহার সান্ত্বনার সামগ্রী আর তো কিছুই নাই। এখানে আমার পারি নয়, আমার চাকরি আছে, উপার্জন করিয়া আমাকে সংসার চালাইতে হয়। আমি যে এখানে আসিয়া ইহাকে লইয়া থাকিব আমার এমন সুবিধা নাই, তাই আপনার শরণাপন্ন হইয়াছি। এটিকে আপনার মেয়ের মতো যদি কাছে রাখেন তবে আমি বড় নিশ্চিন্ত হই। যখনই অসুবিধা বোধ করিবেন গাজীপুরে আমার কাছে পাঠাইয়া দিবেন, কিন্তু আমি বলিতেছি দুদিন ইহাকে কাছে রাখিলেই মেয়েটি কি রত্ন তাহা বুঝিতে পারিবেন, তখন মুহূর্তের জন্য ছাড়িতে চাহিবেন না। ক্ষেমংকরী খুশি হইয়া কহিলেন, আহা, এ তো ভালো কথা, এমন মেয়েটিকে আপনি যে আমার কাছে রাখিয়া যাইতেছেন এ তো আমার মস্ত লাভ। আমি কতদিন রাস্তা হইতে পরের মেয়েকে বাড়িতে আনিয়া খাওয়াইয়া পড়াইয়া আনন্দ করি, কিন্তু তাহাদের তো রাখিতে পারি না। তা হরিদাসী আমারই হইল, আপনি ইহার জন্য কিছু মাত্র ভাবিবেন না। আমার ছেলের কথা অবশ্য আপনারা পাঁচজনের কাছে শুনিয়া থাকিবেন। নলিনাক্ষ, সে বড় ভালো ছেলে, সে ছাড়া বাড়িতে আর কেহ নাই। খুড়া কহিলেন, নলিনাক্ষবাবুর নাম সকলেই জানে, তিনি এখানে আপনার কাছে থাকেন জানিয়া আমি আরও নিশ্চিন্ত। আমি শুনিয়াছি বিবাহের পর দুর্ঘটনায় তাহার স্ত্রী জলে ডুবিয়া মারা যাওয়াতে তিনি সেই অবধি একরকম ব্রহ্মচারীর মতোই আছেন। ক্ষেমংকরী কহিলেন, সে যাহা হইয়াছে হইয়াছে, ও কথা আর তুলিবেন না, মনে করিলেও আমার গায়ে কাঁটা দিয়া ওঠে। খুড়া কহিলেন, যদি অনুমতি করেন তবে মেয়েটিকে আপনার কাছে রাখিয়া এখন বিদায় হই, মাঝে মাঝে আসিয়া দেখিয়া যাইব। ইহার একটি বড় বোন আছে, সেও আপনাকে প্রণাম করিতে আসিবে। খুড়া চলিয়া গেলে ক্ষেমংকরী কমলাকে কাছে টানিয়া লইয়া কহিলেন, এসো তো মা, দেখি, তোমার বয়স তো বেশি নয়, আহা, তোমাকে ফেলিয়া যাইতে পারে, জগতে এমন পাষাণও আছে? আমি আশীর্বাদ করিতেছি সে আবার ফিরিয়া আসিবে, বিধাতা এত রূপ কখনো বৃথা নষ্ট করিবার জন্য করেন নাই। বলিয়া কমলার চিবুক স্পর্শ করিয়া অঙ্গুলির দ্বারা চুম্বন গ্রহণ করিলেন। ক্ষেমংকরী কহিলেন, এখানে তোমার সমবয়সী সঙ্গিনী কেহ নাই, একলা আমার কাছে থাকিতে পারিবে তো? কমলা তাহার দুই বড় বড় স্নিগ্ধ চক্ষে সম্পূর্ণ আত্মনিবেদন করিয়া কহিল, পারিব মা। ক্ষেমংকরী কহিলেন, তোমার দিন কাটিবে কি করিয়া, আমি তাই ভাবিতেছি। কমলা কহিল, আমি তোমার কাজ করিব। ক্ষেমংকরী কহিলেন, পোড়া কপাল, আমার আবার কাজ? সংসারে ওই তো আমার একটিমাত্র ছেলে, সেও সন্ন্যাসীর মতো থাকে,
কখনো যদি বলিত, মা এইটি আমার দরকার আছে, আমি এইটে খেতে চাই, আমি এইটে ভালোবাসি, তবে আমি কত খুশি হইতাম, তাও কখনো বলে না। রোজগার ঢের করে, হাতে কিছুই রাখে না, কত সৎ কাজে যে কতদিকে খরচ করে তাহা কাহাকে জানিতেও দেয় না। দেখো বাছা, আমার কাছে যখন তোমাকে 24 ঘন্টা থাকিতে হইবে, তখন এ কথা আগে হইতেই বলিয়া রাখিতেছি। আমার মুখে আমার ছেলের গুণগান বার বার শুনিয়া তোমার বিরক্ত ধরিবে, কিন্তু ওইটে তোমাকে সহ্য করিয়া যাইতে হইবে। কমলা পুলকিত চিত্তে চক্ষু নত করিল। ক্ষেমংকরী কহিলেন, আমি তোমাকে কি কাজ দিব তাই ভাবিতেছি। সেলাই করিতে জানো? কমলা কহিল, ভালো জানি না মা। ক্ষেমংকরী কহিলেন, আচ্ছা, আমি তোমাকে সেলাই শিখাইয়া দিব। ক্ষেমংকরী জিজ্ঞাসা করিলেন, পড়িতে জানো তো? কমলা কহিল, হ্যাঁ জানি। ক্ষেমংকরী কহিলেন, সে হইল ভালো, চোখে তো আর চশমা নহিলে দেখিতে পাই না, তুমি আমাকে পড়িয়া শোনাইতে পারিবে। কমলা কহিল, আমি রাঁধা বাড়া ঘরকন্নার কাজ সমস্ত শিখিয়াছি। ক্ষেমংকরী কহিলেন, অমন অন্নপূর্ণার মতো চেহারা, তুমি যদি রাঁধা বাড়ার কাজ না জানিবে তো কে জানিবে? আজ পর্যন্ত নলিনকে আমি নিজে রাঁধিয়া খাওয়াইয়াছি, আমার অসুখ হইলে বরঞ্চ সপাক রাঁধিয়া খাই, তবু আর কাহারও হাতে খাই না। এবার হইতে তোমার কল্যাণে তাহার সপাক খাওয়া আমি ঘোচাইব, আর অক্ষম হইয়া পড়িলে আমাকেও যদি 4টিখানি হব্যিষ্যান্ন রাঁধিয়া খাওয়াও, তো আমার তাহাতে অনভিরুচি হইবে না। চলো মা, তোমাকে আমার ভাঁড়ার ঘর রান্নাঘর সমস্ত দেখাইয়া আনি। এই বলিয়া ক্ষেমংকরী তাহার ক্ষুদ্র ঘরকন্যার সমস্ত নেপথ্য গৃহ কমলাকে দেখাইলেন। কমলা ইতিমধ্যে একটা অবকাশ বুঝিয়া আস্তে আস্তে আপনার দরখাস্ত জারি করিল। কহিল, মা আমাকে আজকে রাঁধিতে দাও না। ক্ষেমংকরী একটু হাসিলেন, কহিলেন, গৃহিণীর রাজত্ব ভাঁড়ারে আর রান্নাঘরে, জীবনে অনেক জিনিস ছাড়িতে হইয়াছে, তবু ওটুকু সঙ্গে সঙ্গে লাগিয়াই আছে। তা মা, আজকের মতো তুমিই রাঁধো, 2-4 দিন যাক, ক্রমে সমস্ত ভার আপনিই তোমার হাতে পড়িবে, আমিও ভগবানে মন দিবার সময় পাইব। বন্ধন একেবারেই তো কাটে না, এখনো 2-4 দিন মন চঞ্চল হইয়া থাকিবে, ভাঁড়ার ঘরের সিংহাসনটি কম নয়। এই বলিয়া ক্ষেমংকরী কি রাঁধিতে হইবে কি করিতে হইবে কমলাকে সমস্ত উপদেশ দিয়া পূজাগৃহে চলিয়া গেলেন। ক্ষেমংকরীর কাছে আজ কমলার ঘরকন্যার পরীক্ষা আরম্ভ হইল। কমলা তাহার স্বাভাবিক তৎপরতার সহিত রন্ধনের সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া কোমরে আঁচল জড়াইয়া মাথায় এলো চুল ঝুঁটি করিয়া লইয়া রাঁধিতে প্রবৃত্ত হইল। নলিনাক্ষ বাহির হইতে বাড়িতে ফিরিলেই প্রথমে তাহার মাকে দেখিতে যাইত। তাহার মাতার স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা তাহাকে কখনোই ছাড়িত না। আজ বাড়িতে প্রবেশ করিবা মাত্র রান্নাঘরের শব্দ এবং গন্ধ তাহাকে আক্রমণ করিল। মা এখন রান্নায় প্রবৃত্ত আছেন মনে করিয়া নলিনাক্ষ রান্নাঘরের দরজার সামনে আসিয়া উপস্থিত হইল। পদশব্দে চকিত কমলা পিছন ফিরিয়া চাহিতেই একেবারে নলিনাক্ষের সহিত তাহার চোখে চোখে সাক্ষাৎ হইয়া গেল। তাড়াতাড়ি হাতাটা রাখিয়া ঘোমটা টানিয়া দিবার বৃথা চেষ্টা করিল। কোমরে আঁচল জড়ানো ছিল, টানাটানি করিয়া ঘোমটা যখন মাথার কিনারায় উঠিল, বিস্মিত নলিনাক্ষ তখন সেখান হইতে চলিয়া গেছে। তাহার পর কমলা যখন হাতা তুলিয়া লইল, তখন তাহার হাত কাঁপিতেছে। পূজা সকাল সকাল সারিয়া ক্ষেমংকরী যখন রান্নাঘরে গেলেন, দেখিলেন রান্না সারা হইয়া গেছে, ঘর ধুইয়া কমলা পরিষ্কার করিয়া রাখিয়াছে, কোথাও পোড়া কাঠ বা তরকারির খোসা বা কোনো প্রকার অপরিচ্ছন্নতা নাই। দেখিয়া ক্ষেমংকরী মনে মনে খুশি হইলেন, কহিলেন, মা তুমি ব্রাহ্মণের মেয়ে বটে। নলিনাক্ষ আহারে বসিলে ক্ষেমংকরী তাহার সম্মুখে বসিলেন। আরেকটি সংকুচিত প্রাণী কান পাতিয়া দ্বারের আড়ালে দাঁড়াইয়াছিল,
উঁকি মারিতে সাহস করিতেছিল না, ভয়ে মরিয়া যাইতেছিল, পাছে তাহার রান্না খারাপ হইয়া থাকে। ক্ষেমংকরী জিজ্ঞাসা করিলেন, নলিন, আজ রান্নাটা কেমন হইয়াছে? নলিনাক্ষ ভোজ্য পদার্থ সম্বন্ধে সমজদার ছিল না, তাই ক্ষেমংকরী এরূপ অনাবশ্যক প্রশ্ন কখনো তাহাকে করিতেন না। আজ বিশেষ কৌতূহল বশতই জিজ্ঞাসা করিলেন। নলিনাক্ষ যে অদ্যকার রান্নাঘরের নূতন রহস্যের পরিচয় পাইয়াছে তাহা তাহার মা জানিতেন না। ইদানিং মাতার শরীর খারাপ হওয়াতে নলিনাক্ষ রাঁধিবার জন্য লোক নিযুক্ত করিতে মাকে অনেক পীড়াপিড়ি করিয়াছে, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারে নাই। আজ নূতন লোককে রন্ধনে নিযুক্ত দেখিয়া সে মনে মনে খুশি হইয়াছে, রান্না কিরূপ হইয়াছে তাহা সে বিশেষ মনোযোগে করে নাই, কিন্তু উৎসাহের সহিত কহিল, রান্না চমৎকার হইয়াছে মা। আড়াল হইতে এই উৎসাহ বাক্য শুনিয়া কমলা আর স্থির হইয়া দাঁড়াইয়া থাকিতে পারিল না। সে দ্রুত পদে পাশের একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়া আপনার চঞ্চল বক্ষকে দুই বাহুর দ্বারা পীড়ন করিয়া ধরিল। আহারান্তে নলিনাক্ষ আপনার মনের মধ্যে কি একটা অস্পষ্টতাকে স্পষ্ট করিবার চেষ্টা করিতে করিতে প্রাত্যহিক অভ্যাস অনুসারে নিভৃত অধ্যয়নে চলিয়া গেল। বৈকালে ক্ষেমংকরী কমলাকে লইয়া নিজে তাহার চুল বাঁধিয়া সীমন্তে সিঁদুর পরাইয়া দিলেন। তাহার মুখ একবার এপাশে একবার ওপাশে ফিরাইয়া ভালো করিয়া দেখিলেন। কমলা লজ্জায় চক্ষু নত করিয়া বসিয়া রহিল। ক্ষেমংকরী মনে মনে কহিলেন, আহা, আমি যদি এই রকমের একটি বউ পাইতাম। সেই রাত্রেই ক্ষেমংকরীর আবার জ্বর আসিল। নলিনাক্ষ উদ্বিগ্ন হইয়া উঠিল, কহিল, মা, তোমাকে আমি কিছুদিন কাশী হইতে অন্য কোথাও লইয়া যাইব, এখানে তোমার শরীর ভালো থাকিতেছে না। ক্ষেমংকরী কহিলেন, সেটি হবে না বাছা, দু চার দিন বাঁচাইয়া রাখিবার আশায় আমাকে যে কাশী ছাড়িয়া অন্য কোথাও লইয়া মারিবি সেটি হবে না। ও কি মা, তুমি যে দরজার পাশে দাঁড়াইয়া আছো, যাও যাও, শুতে যাও, সমস্ত রাত অমন জাগিয়া কাটাইলে চলিবে না। আমি যে কয়দিন ব্যামতে আছি তোমাকেই তো সব দেখিতে শুনিতে হইবে, রাত জাগিলে পারিবে কেন? যাত নলিন, একবার ও ঘরে যাত। নলিনাক্ষ পাশের ঘরে যাইতেই কমলা ক্ষেমংকরীর পদতলে বসিয়া তাহার পায়ে হাত বুলাইতে লাগিল। ক্ষেমংকরী কহিলেন, আর জন্মে নিশ্চয়ই তুমি আমার মা ছিলে মা, নহিলে কোথাও কিছু নাই তোমাকে এমন করিয়া পাইব কেন? দেখো, আমার একটা অভ্যাস আছে, আমি বাজে কোনো লোকের সেবা সহিতে পারি না, কিন্তু তুমি আমার গায়ে হাত দিলে আমার গা যেন জুড়াইয়া যায়। আশ্চর্য এই যে মনে হইতেছে তোমাকে আমি যেন কতকাল ধরিয়া জানি, তোমাকে তো একটুও পর মনে হয় না। তা শোনো মা, তুমি নিশ্চিন্ত মনে ঘুমাইতে যাও। পাশের ঘরে নলিন রহিল, মার সেবা সে আর কারো হাতে ছাড়িয়া দিতে পারিবে না, তা হাজার বারণ করি আর যাই করি ওর সঙ্গে পারিয়া উঠিবে কে বলো? কিন্তু ওর একটি গুণ আছে, রাত জাগুক আর যাই করুক ওর মুখ দেখিয়া কিছু বুঝা যাইবে না, তার কারণ ও কখনো কিছুতে অস্থির হয় না। আমার ঠিক তার উল্টো। মা, তুমি বোধ করি মনে মনে হাসিতেছ, ভাবিতেছ নলিনের কথা আরম্ভ হইল, এবারে আর কথা থামিবে না। তা মা, এক ছেলে থাকিলে ওই রকমই হয়, আর নলিনের মতো ছেলেই বা কজন মায়ের হয়? সত্য বলিতেছি, আমি এক একবার ভাবি, নলিন তো আমার বাপ, ও আমার জন্যে যতটা করিয়াছে আমি কি উহার জন্য ততটা করিতে পারি? ওই দেখো আবার নলিনের কথা, কিন্তু আর নয়, যাও মা, তুমি শুইতে যাও। না না, সে কিছুতেই হইতে পারিবে না, তুমি যাও, তুমি থাকিলে আমার ঘুম আসিবে না। বুড়ো মানুষ, লোক কাছে থাকিলেই কেবল বকিতে ইচ্ছা করে। পরদিন কমলাই ঘরকন্নার সমুদয় ভার গ্রহণ করিল। নলিনাক্ষ পূর্ব দিকের বারান্দায় এক অংশ ঘিরিয়া লইয়া মার্বেল দিয়া বাঁধাইয়া একটি ছোট ঘর করিয়া লইয়াছিল, ইহাই তাহার উপাসনা গৃহ, এবং মধ্যাহ্নে এইখানেই সে আসনের উপর বসিয়া অধ্যয়ন করিত। সেদিন প্রাতে সে ঘরে নলিনাক্ষ প্রবেশ করিয়াই দেখিল
ঘরটি ধৌত মার্জিত পরিচ্ছন্ন। ধুনা জ্বালাইবার জন্য একটি পিতলের ধুনুচি ছিল, সেটি আজ সোনার মতো ঝকঝক করিতেছে। সেলফের উপরে তাহার কয়েকখানি বই ও পুঁথি সুসজ্জিত করিয়া বিন্যস্ত হইয়াছে। এই গৃহখানির যত্ন মার্জিত নির্মলতার উপরে মুক্ত দ্বার দিয়া প্রভাত রৌদ্রের উজ্জ্বলতা পরিব্যাপ্ত হইয়াছে দেখিয়া স্নান হইতে সদ্য প্রত্যাগত নলিনাক্ষের মনে বিশেষ একটি তৃপ্তির সঞ্চার হইল। কমলা প্রভাতে ঘটিতে গঙ্গাজল লইয়া ক্ষেমংকরীর বিছানার পাশে আসিয়া উপস্থিত হইল। তিনি তাহার স্নাত মূর্তি দেখিয়া কহিলেন, এ কি মা, তুমি একলাই ঘাটে গিয়াছিলে? আমি আজ ভোর হইতে ভাবিতেছিলাম আমার অসুখ, তুমি কাহার সঙ্গে স্নানে যাইবে, কিন্তু তোমার অল্প বয়স, এমন করিয়া একলা? কমলা কহিল, মা, আমার বাপের বাড়ির একটা চাকর থাকিতে পারে নাই, আমাকে দেখিতে কাল রাত্রেই এখানে আসিয়া উপস্থিত হইয়াছে, তাহাকে সঙ্গে লইয়াছিলাম। ক্ষেমংকরী কহিলেন, আহা, তোমার খুড়িমা বোধ হয় অস্থির হইয়া উঠিয়াছেন, চাকরটাকে পাঠাইয়া দিয়াছেন। তা বেশ হইয়াছে, সে তোমার কাছেই থাক না, তোমার কাজে কর্মে সাহায্য করিবে, কোথায় সে, তাহাকে ডাকো না। কমলা উমেশকে লইয়া হাজির করিল। উমেশ গড় হইয়া ক্ষেমংকরীকে প্রণাম করিতে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে কহিল, আমার নাম উমেশ বলিয়া অকারণ বিকশিত হাস্যে তাহার মুখ ভরিয়া গেল। ক্ষেমংকরী হাসিয়া জিজ্ঞাসা করিলেন, উমেশ, তোর এই বাহারে কাপড়খানা তোকে কে দিল রে? উমেশ কমলাকে দেখাইয়া কহিল, মা দিয়াছেন। ক্ষেমংকরী কমলার দিকে চাহিয়া পরিহাস করিয়া কহিলেন, আমি বলি উমেশ বুঝি ওর শাশুড়ির কাছ হইতে জামাই ষষ্ঠী পাইয়াছে। ক্ষেমংকরীর স্নেহ লাভ করিয়া উমেশ এইখানেই রহিয়া গেল। উমেশকে সহায় করিয়া কমলা দিনের বেলাকার সমস্ত কাজকর্ম শেষ করিয়া ফেলিল। সহস্তে নলিনাক্ষের শোবার ঘর ঝাঁট দিয়া তাহার বিছানা রৌদ্রে দিয়া তুলিয়া সমস্ত পরিচ্ছন্ন করিয়া রাখিল। নলিনাক্ষের ময়লা ছাড়া ধুতি ঘরের এক কোণে পড়িয়াছিল, কমলা সেখানি ধুইয়া শুকাইয়া ভাঁজ করিয়া আলনার উপরে ঝুলাইয়া রাখিল। ঘরের যেসব জিনিস কিছু মাত্র অপরিষ্কার ছিল না, তাহাও সে মুছিবার ছলে বারবার নাড়াচাড়া করিয়া লইল। বিছানার শিয়রের কাছে দেয়ালে একটা গা আলমারি ছিল, সেটা খুলিয়া দেখিল তাহার মধ্যে আর কিছুই নাই, কেবল নিচের থাকে নলিনাক্ষের একজোড়া খড়ম আছে। তাড়াতাড়ি সেই খড়ম জোড়াটি তুলিয়া লইয়া কমলা মাথায় ঠেকাইল এবং ছোট শিশুটির মতো বুকের কাছে ধরিয়া অঞ্চল দিয়া বার বার তাহার ধুলা মুছাইয়া দিল। বৈকালে কমলা ক্ষেমংকরীর পায়ের কাছে বসিয়া তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে, এমন সময় হেমনলিনী একটি ফুলের সাজি লইয়া ঘরে প্রবেশ করিল এবং ক্ষেমংকরীকে প্রণাম করিল। ক্ষেমংকরী উঠিয়া বসিয়া কহিল, এসো এসো হেম, এসো বসো। অন্নদাবাবু ভালো আছেন? হেমনলিনী কহিল, তাহার শরীর অসুস্থ ছিল বলিয়া কাল আসিতে পারি নাই, আজ তিনি ভালো আছেন। কমলাকে দেখাইয়া ক্ষেমংকরী কহিলেন, এই দেখো বাছা, শিশুকালে আমার মা মারা গেছেন, তিনি আবার জন্ম লইয়া এতদিন পরে কাল পথের মধ্যে হঠাৎ আমাকে দেখা দিয়াছেন। আমার মার নাম ছিল হরিভাবিনী, এবারে হরিদাসী নাম লইয়াছেন। কিন্তু হেম, এমন লক্ষ্মীর মূর্তি আর কোথাও দেখিয়াছ বলো তো? কমলা লজ্জায় মুখ নিচু করিল। হেমনলিনীর সঙ্গে আস্তে আস্তে তাহার পরিচয় হইয়া গেল। হেমনলিনী ক্ষেমংকরীকে জিজ্ঞাসা করিল, মা, আপনার শরীর কেমন আছে? ক্ষেমংকরী কহিলেন, দেখো, আমার যে বয়স হইয়াছে এখন আমাকে আর শরীরের কথা জিজ্ঞাসা করা চলে না, আমি যে এখনো আছি এই ঢের, কিন্তু তাই বলিয়া কালকে চিরদিন ফাঁকি দেওয়া তো চলিবে না। তা তুমি যখন কথাটা পারিয়াছ ভালোই হইয়াছে, তোমাকে কিছুদিন হইতে বলিব বলিব করিতেছি, সুবিধা হইতেছে না। কাল রাত্রে আবার যখন আমাকে জ্বরে ধরিল তখন ঠিক করিলাম আর বিলম্ব করা ভালো হইতেছে না। দেখো বাছা, ছেলে বয়সে আমাকে যদি কেহ বিবাহের কথা বলিত তো লজ্জায় মরিয়া যাইতাম, কিন্তু তোমাদের তো সেরকম শিক্ষা নয়, তোমরা লেখাপড়া শিখিয়াছ,
বয়সও হইয়াছে, তোমাদের কাছে এসব কথা স্পষ্ট করিয়া বলা চলে, সেই জন্যই কথাটা পারিতেছি, তুমি আমার কাছে লজ্জা করিও না। আচ্ছা বলো তো বাছা, সেদিন তোমার বাপের কাছে যে প্রস্তাব করিয়াছিলাম তিনি কি তোমাকে বলেননি? হেমনলিনী নত মুখে কহিল, হ্যাঁ বলিয়াছিলেন। ক্ষেমংকরী কহিলেন, কিন্তু তুমি বাছা সে কথায় নিশ্চয়ই রাজি হও নাই, যদি রাজি হইতে তবে অন্নদাবাবু তখনই আমার কাছে ছুটিয়া আসিতেন। তুমি ভাবিলে আমার নলিন সন্ন্যাসী মানুষ, দিবারাত্রি কিসব যোগ জাগ লইয়া আছে, উহাকে আবার বিবাহ করা কেন? হোক আমার ছেলে, তবু কথাটা উড়াইয়া দিবার নয়, উহাকে বাহির হইতে দেখিলে মনে হয় উহার যেন কিছুতেই কোনো দিন আসক্তি জন্মিবার সম্ভাবনা নাই, কিন্তু সেটা তোমাদের ভুল, আমি উহাকে জন্মকাল হইতে জানি, আমার কথাটা বিশ্বাস করিও, ও এত বেশি ভালোবাসিতে পারে যে সেই ভয়েই ও আপনাকে এত করিয়া দমন করিয়া রাখে। উহার এই সন্ন্যাসের খোলা ভাঙিয়া যে উহার হৃদয় পাইবে, সে বড় মধুর জিনিসটি পাইবে, তাহা আমি বলিয়া রাখিতেছি। মা হেম, তুমি বালিকা নও, তুমি শিক্ষিত, তুমি আমার নলিনের কাজ হইতেই দীক্ষা লইয়াছ, তোমাকে নলিনের ঘরে প্রতিষ্ঠিত করিয়া আমি যদি মরিতে পারি তবে বড় নিশ্চিন্ত হইয়া মরিতে পারিব, নহিলে আমি নিশ্চয় জানি আমি মরিলে ও আর বিবাহই করিবে না, তখন ওর কি দশা হইবে ভাবিয়া দেখো দেখি, একেবারে ভাসিয়া বেড়াইবে। যাই হোক বলো তো বাছা, তুমি তো নলিনকে শ্রদ্ধা করো আমি জানি, তবে তোমার মনে আপত্তি উঠিতেছে কেন? হেমনলিনী নত নেত্রে কহিল, মা তুমি যদি আমাকে যোগ্য মনে করো তবে আমার কোনো আপত্তি নাই। শুনিয়া ক্ষেমংকরী হেমনলিনীকে কাছে টানিয়া লইয়া তাহার মাথায় চুম্বন করিলেন, এ সম্বন্ধে আর কোনো কথা বলিলেন না। হরিদাসী, এ ফুলগুলো, বলিতে বলিতে পাশে চাহিয়া দেখিলেন হরিদাসী নাই, সে নিঃশব্দ পদে কখন উঠিয়া গেছে। পূর্বোক্ত আলোচনার পর ক্ষেমংকরীর কাছে হেমনলিনী সংকোচ বোধ করিল, ক্ষেমংকরীও বাধো বাধো করিতে লাগিল। তখন হেম কহিল, মা আজ তবে সকাল সকাল যাই, বাবার শরীর ভালো নাই, বলিয়া ক্ষেমংকরীকে প্রণাম করিল। ক্ষেমংকরী তাহার মাথায় হাত দিয়া কহিলেন, এসো মা এসো। হেমনলিনী চলিয়া গেলে ক্ষেমংকরী নলিনাক্ষকে ডাকিয়া পাঠাইলেন, কহিলেন, নলিন আর আমি দেরি করিতে পারিব না। নলিনাক্ষ কহিল, ব্যাপারখানা কি? ক্ষেমংকরী কহিলেন, আমি আজ হেমকে সব কথা খুলিয়া বলিলাম, সে তো রাজি হইয়াছে, এখন তোমার কোনো ওজোর আমি শুনিতে চাই না, আমার শরীর তো দেখিতেছিস, তোদের একটা স্থিতি না করিয়া আমি কোনো মতেই সুস্থির হইতে পারিতেছি না। অর্ধেক রাত্রে ঘুম ভাঙিয়া আমি ওই কথাই ভাবি। নলিনাক্ষ কহিল, আচ্ছা মা ভাবিও না, তুমি ভালো করিয়া ঘুমাইও, তুমি যেমন ইচ্ছা করো তাহাই হইবে। নলিনাক্ষ চলিয়া গেলে ক্ষেমংকরী ডাকিলেন, হরিদাসী। কমলা পাশের ঘর হইতে চলিয়া আসিল, তখন অপরাহ্নের আলোক ম্লান হইয়া ঘর প্রায় অন্ধকার হইয়া আসিয়াছে, হরিদাসীর মুখ ভালো করিয়া দেখা গেল না। ক্ষেমংকরী কহিলেন, বাছা এই ফুলগুলিতে জল দিয়া ঘরে সাজাইয়া রাখো, বলিয়া বাছিয়া একটি গোলাপ তুলিয়া ফুলের সাজিটি কমলার দিকে অগ্রসর করিয়া দিলেন। কমলা তাহার মধ্যে কতকগুলি ফুল তুলিয়া একটি থালায় সাজাইয়া নলিনাক্ষের উপাসনা গৃহের আসনের সম্মুখে রাখিল, আর কতকগুলি একটি বাটিতে করিয়া নলিনাক্ষের শোবার ঘরে টিপায়ের উপর রাখিয়া দিল। বাকি কয়েকটি ফুল লইয়া সেই দেয়ালের গায়ের আলমারিটা খুলিয়া এবং সেই খড়মজোড়ার উপর ফুলগুলি রাখিয়া তাহার উপরে মাথা ঠেকাইয়া প্রণাম করিতেই তাহার চোখ দিয়া আজ ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এই খড়ম ছাড়া জগতে তাহার আর কিছুই নাই, পদসেবার অধিকারও হারাইতে বসিয়াছে। এমন সময় হঠাৎ ঘরে কে প্রবেশ করিতেই কমলা ধরফর করিয়া উঠিয়া পড়িল, তাড়াতাড়ি আলমারির দরজা বন্ধ করিয়া দিয়া দেখিল নলিনাক্ষ। কোনো দিকে কমলা পালাইবার পথ পাইল না, লজ্জায় কমলা সেই আসন্ন শায়ান্নের অন্ধকারে মিশাইয়া গেল না কেন?
নলিনাক্ষ ঘরের মধ্যে কমলাকে দেখিয়া বাহির হইয়া গেল। কমলাও আর বিলম্ব না করিয়া দ্রুত পদে অন্য ঘরে চলিয়া গেল। তখন নলিনাক্ষ পুনর্বার ঘরের মধ্যে প্রবেশ করিল। মেয়েটি আলমারি খুলিয়া কি করিতেছিল তাহাকে দেখিয়া তাড়াতাড়ি বন্ধ করিলই বা কেন? কৌতূহল বশত নলিনাক্ষ আলমারি খুলিয়া দেখিল তাহার খড়ম জোড়ার উপর কতকগুলি সদ্য সিক্ত ফুল রহিয়াছে। তখন সে আবার আলমারির দরজা বন্ধ করিয়া শয়নগৃহের জানলার কাছে আসিয়া দাঁড়াইল। বাহিরে আকাশের দিকে চাহিয়া থাকিতে থাকিতে শীত সূর্যাস্তের ক্ষণকালীন আভা মিলাইয়া আসিয়া অন্ধকার ঘনীভূত হইয়া উঠিল। ইতি নৌকাডুবি উপন্যাসের 55তম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।